আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানি না কিন্তু বিভিন্ন কাজের জন্য আমাদের ব্যানার তৈরি করতে হয় তো যখন আমরা জানবো তাহলে কি আমরা বসে থাকবো অবশ্যই না আমাদের বিভিন্ন সাইট আছে যেখান থেকে আমরা সহজেই ব্যানার তৈরি করতে পারি তো এর মধ্যে সবথেকে পপুলার যেটা সেটা হচ্ছে ক্যানভা আমরা কিভাবে ক্যানভা থেকে ব্যানার তৈরি করবো এবং ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করবো সেটা আজকে এর মধ্যে দেখব এমন কি একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবো সেটা আজকে দেখবো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক দিয়ে দেবেন তো আর না পড়াই চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে যাবেন হচ্ছে আপনি আপনার ক্যানভাতে ক্যানভাতে যাওয়ার পরে আমরা এই সার্চ বাটনের এখানে আমরা এখানে লিখব হচ্ছে ব্যানার জাস্ট ব্যানার লিখে আমরা সার্চ করব তো যখন ব্যানার লিখে সার্চ করব তখন ব্যানারের বিভিন্ন টেমপ্লেট আমাদের সামনে চলে আসবে তো আমার যেটা প্রয়োজন বা যেই ধরনের ব্যানার আমার দরকার সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক ব্যানার নিতে পারি তো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যেটা দেখতে ভালো লাগবে দেখবেন এখানে অসংখ্য অসংখ্য ব্যানারের টেমপ্লেট আছে তো এখান থেকে যেটা ভালো লাগবে আমরা সেটাই ব্যবহার করব অথবা আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিজের ইচ্ছাকৃতভাবে হবে সাজাতে পারি ওকে তাহলে আমি এই একটা ব্যানার নেই তো এখান থেকে আমার যে কাজটা থাকবে আমি সম্পূর্ণ লেখাগুলো কেটে দিব আমি লেখাগুলো কেটে দিব শুধু আমি এখানকার পিকচারটা রাখবো কারণ পিকচার দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে তো জন্য আমি কি করবো এখান থেকে সব কিছু কেটে দিব ওকে তো আমি এক্স্যাক্টলি কি নিয়ে ব্যানার তৈরি করে যাচ্ছি এখানে সেই জিনিসগুলো এখানে সুন্দরভাবে বসাতে হবে যে আমার ব্যানারটা কিসের জন্য তৈরি করা কোনো একটা বার্থডের জন্য হতে পারে কোনো একটা ইলেকশনের জন্য হতে পারে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য হতে পারে তো সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো মনে করেন আমার একটা সার্ভিসের জন্য আমি এখান থেকে তৈরি করবো তাহলে আমি এখানে টেক্সট লিখতে পারি মনে করেন আমি সার্ভিস প্রোভাইড করবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং তা আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে মনে করেন আমি লিখলাম হচ্ছে ডিজিটাল উইজার্ট মানে আমি একটা ডিজিটাল জাদুকর ওকে এটা লিখলাম দেন আপটা যদি নিই নিয়ে এখানে লিখতে পারি লিখবো হচ্ছে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি ফন্টের কালার গুলো চেঞ্জ করতে পারি তো যেটা আমার দেখতে ভালো লাগবে দেখতে অ্যাট্রাকটিভ মনে হবে সেটাই আমি ব্যবহার করবো আমি যদি চাই তো এখানকার কালারগুলো চেঞ্জ করতে আমি এটা সাধারণ না রাখে লাল রাখতে পারি কোনো সমস্যা নেই আপনার যেটা ভালো লাগবে আপনি আপনি সেটাই রাখবেন তো এখান থেকে আপনার নাম দিতে পারেন বা যদি কিছু বা ব্র্যান্ডের যদি বসান নাম থাকে আপনাদের মার্কেটিং এর যদি বা আপনার যে ব্র্যান্ড সেটার নাম যেটা সেটা এখানে আপনি বসিয়ে দিবেন সুন্দরভাবে সাপোজ আমি আমার নামটাই এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু চেঞ্জ করি অথবা আমরা যদি চাইলে আরো সুন্দর করে করতে পারি যে এখানে আমার ব্র্যান্ডের নামটা সুন্দরভাবে বসিয়ে দিলাম আমরা চাইলে আমার কিন্তু একটা লোগো আমি এখানে বসাতে পারি আমি সুন্দর করে একটা লোগো আমি এখানে বসাতে পারি আরো যদি ফাঁকা জায়গাগুলো আছে এখান থেকে যদি আমি কিছু বাড়াতে চাই নিজের পিকচার বাড়াতে পারি কোনো সমস্যা নেই আপনার যেটা ইচ্ছে আপনি এখানে সেটাই করতে পারেন কারণ আপনাকে সব সম্পূর্ণরূপে অ্যাক্সেস দেওয়া হয়েছে যে আপনি এখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবেন তো এর এইভাবে একটা ব্যানার আপনারা কাস্টমাইজ করবেন কারণ কাস্টমাইজ এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না কাস্টমাইজ করা সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত চিন্তাধারার উপর নির্ভরশীল আপনি যত বেশি ক্রিয়েটিভ হবেন আপনার কাস্টমাইজ তত বেশি ভালো হবে আপনার ব্যানার লোগো বা যাই বলেন না কেন সব কিছুই তত বেশি অ্যাট্রাকটিভ হবে দেখতে ভালো লাগবে এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আমরা জাস্ট ধারটা দেখে দিতে পারি বাদবাহী কাজ কিন্তু আপনাদের করতে হবে তো এই ছিল মূলত ব্যানার নিয়ে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো বিষয়ে ভিডিও তৈরি করতে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনার কমেন্টের যে ভিডিও আছে সেটা আমি তৈরি করার জন্য চেষ্টা করব আর হবে সেটা নেক্সট ভিডিওতে তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম